नमस्कार पिला माने आभेती लर्निंग को तुम मान स्वागत तो पिला माने आज रो ए वीडियो रे हमें एनएस 8 क्लास एनएस एग्जाम रो आउ किछि मैथमेटिक्स रो क्वेश्चन आंसर डिस्कशन करबा তো পূর্বর তোমার বহু কোশ্চিন ডিসকশন সরি আই কোশ্চিন গুড়ি তোমার এনএস এগাম ভেরি ভেরি ইম্পর্টা তো এনএএস এক্সামপ তুমি অল টোটাল বহ কু ফলো করি তার সবু কিছি থিম কু প্রাটিস করা পড়ব তো আমি যে কোশ্চিন গুড়া দৌছু সেইটা কিন্তু ইম্পর্টা কোশ্চিন তা সহ তুমি বহ ফলোপার তো দেখব পিলা মানে আমার কম কোশ্চিন তোমার ফার্স্ট কোশ্চিন অস্ট কোশ্চিনটি অ এ বি দুইটি পূৰ্ণ সংখ্যা হলে নিম্নলিখিত উক্তিগুডিকত্য অপশন এ বাই বি এক পূৰ্ণ সংখ্যা অপচন বি এ মাইনছ বি এক পূৰ্ণ সংখ্যা অপচন চি এ বাই বি মাইনছ বি উভয় পূৰ্ণ সংখ্যা এ বাই বি মাইনছ বি উভয় পূৰ্ণ সংখ্যা নুহেতি

बुझेगा तो माइनस संख्या थी ऋणात्मक संख्या शून्य समेत समस्त ऋणात्मक और धनात्मक संख्यार समष्टि को संख्या कहती पूर्ण संख्या तो ए बाय बी एक पूर्ण संख्या अच्छा ए बै बीटा संख्या रे रहिला तेणु एटा पूर्ण संख्या नुहे

এ বাই বি ও এ মাইনস বি উভয় পূর্ণ সংখ্যা নুহতি তাহলে এইটা কিন্তু পূর্ণ সংখ্যা এইটা নু কিন্তু সি দিয়ে দিয়েছি কো উভয় নুতি তেমন এইটা ভুল তাহলে অপশন খটা হচ্ছে এর রাইট আনসর বুঝিপার সমস্ত এবার নেক্সট কোশ্চিন দেখা নেশ্চিন দিয়েছি নিম্নরে দত্ত গাণিতিক উক্তিটি রেউ নিয়ম ব্যবহার করা

তাহলে সাত মিটর যাচ্ছি তাহলে চারিশো মিনিট বা এক ঘন্টা বুঝি পড়ে চারশো কোটি যদি আমি সাতদবা তাহলে সে 60 মিনিট পড়বে বা এটা এক ঘন্টা তাহলে আতুরি মিটর পছকু ফেরে সেইটা সে যাই তাহলে সতরী মিটর কু কে সময় যাবে না সতরী হরণ সাত সে দশ মিনিট আচ্ছা আমি এমিবি করি পারা 10 যুক্ত ষাঠিএমে 70 মিনিট করি পারবা কিন্তু এটি 70 মিনিট দেইনি আমি ঘণ্টার দিয়েছি ঘন্টা রে কন করিবা এইটা আমি জানি এক ঘন্টা এক ঘন্টা প্লস তো টা রহলা 10 বাই এ ঘন্টা তাকে আমি করি কনভর্ট তারপরে দেখিবা তাপরে এ প্লাস প্লস এ বাই তাহলে এটা ছিল ছু 7 বাই ছ তাহলে এটা না অপশন ক হচ্ছে আর রাইট আনসর সাত বাই সে কোটি মিটর যাই পুন সতরী মিটর পছকু ফেলে বুঝিপার এবার কোশ্চিনু যা নেক্সট কোশ্চিন দিয়ে সত্য পাখর একশ টঙ্কা থিলা। ଶିବ ପାଖରେ ସତ୍ୟ ଟଙ୍କାର ଅର୍ଦ୍ଧକ ପରିମାଣର ଟଙ୍କା ଥିଲା ସାଇ ପାଖରେ ଶିବ ପାଖରେ ଥିବା ଟଙ୍କାର ଅର୍ଦ୍ଧକ ପରିମାଣର ଟଙ୍କା ଥିଲା ତେବେ ତିନି ଜଣଙ୍କ ପାଖରେ ମୋଟ କେତେ ଟଙ୍କା ଥିଲା ଆଚ୍ଛା ପିଲାମାନେ ତୁମେ ଯାହା କୋଶ୍ଚିନ୍ଟି ଦେଇଛି ଦେଖ ମନେକର ସତ୍ୟ ସତ୍ୟ ପାଖରେ ଥିଲା କେତେ ନା ଏକ୍ସ ଶିବ ପାଖରେ କେତେ ଥିଲା ନା ଶିବ ପାଖରେ ଥିଲା ସତ୍ୟର ଅଧା ଏକ୍ସ ବାଇ ଟୁ

ଗଣିତ ନମ୍ବରକୁ ଇଂରାଜୀ ଅକ୍ଷରକୁ ୱାଇ ନେଲେ କେଉଁ ଗାଁିତ ଉକ୍ତି ଟିକେ ସୂଚଉଛି ଆଚ୍ଛା ପିଲାମାନେ ଗଣିତ ନମ୍ବର ଦେଇଛି ଏକ୍ସ ତାହେଲେ ଗୁଡୁ ଗଣିତରେ ରଖିଥିବା ନମ୍ବର କାହା ସହିତ ସମାନ ନା ଇଂରାଜୀରେ ରଖିଥିବା ନମ୍ବର ଆଚ୍ଛା ଇଂରାଜୀରେ ରଖିଥିବା ନମ୍ବର ହଉଛି ୱାଇ ତାର ବର୍ଗ ଠାରୁ ସାତ କମ তাহলে এটাকে আমি এমিটি লিখিদিপার না এটি আমার দেি এসে কিছু দেওয়া না ওয়াই স্কোয়ারটা কটে রকিদা এক্স মাইনস প্লস সেভেন এটি মাইনস সেভেন অপটু গেলে প্লস সেভেন হয়ে যাব তাহলে অপশন খটা হচ্ছে এর রাইট আনসর ওয়াই স্কোয়ার ইজ ইকল টু এক্স প্লস সেভেন বুঝিপারে সমস্ত এবার নেক্স কোয়েশ্চিন কু এক্স ওয়াই জেড মূল্য কেতে হব আচ্ছা পিলা মানে দেখছি এটা 60 ডিগ্রি এটা পঁচটির ডিগ্রি এইটা কে ডিগ্রি বাহার এই তিনটায় মিশিকি হচ্ছে শহে ডিগ্রি তাহলে এইটা কেতো বাহির না শহে অশি ফেডানা ষাটিয়ে প্লস শহে পঁয়ষট্টি ডিগ্রি ତାହେଲେ ଏଇଟା ବାହାରିଲା ପଞ୍ଚାବନ ଡିଗ୍ରୀ ଏଇଟା ଯଦି ପଞ୍ଚାବନ ଡିଗ୍ରୀ ବାହାରିଲା ଏଇଟା କେତେ ବାହାରିବ ନା ଶହେ ଅଶୀ ଫେଡ଼ାଣ ପଞ୍ଚାବନ ଡିଗ୍ରୀ କାହିଁକି ନା ଏଇଟା ହେଉଛି ତାର ବହିସ୍ତ କୋଣ ବହିସ୍ତ ଆଉ ନିକଟସ୍ଥ ନିକଟସ୍ଥ ଅନ୍ତସ୍ଥ କୋଣ ମିଶିକି କେତେ ହେଲା ନା ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ହେବା କଥା ତାହେଲେ ଏଇଟା କେତେ ହେବ ନା ଶହେ ପଚିଶ ଡିଗ୍ରୀ ତ ଏଇଟା ଯଦି ଶହେ ପଚିଶ ଡିଗ୍ରୀ ହେଲା ଏଇଟା ଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଅଛି ତାହେଲେ ଏଇଟା କେତେ ଡିଗ୍ରୀ ହବ ନା ଶହେ ପଚିଶ ଯୁକ୍ତ ଚାଳିଶ ସେମାନେ ଶହେ ପଞ୍ଚଷଠି ତାହେଲେ ଏଇଟା କେତେ ହେବ ନା ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ফেডান শহে পঁয়ষট্টি পনেরো ডিগ্রি আচ্ছা তাহলে আমি কোণ কন দিয়েছে না এস ওয়াই জেড এইটার পনেরো ডিগ্রি এটা রাখা শহে পঁচিশ ডিগ্রি তাহলে মিশিকি কেত হলাম ये कते डिग्री है ये चालीस डिग्री शहे पचिश चालीस मिस शि ठीक अच्छे पंद्रह डिग्री तो ये एक्स वाई एक्स वाई मिसी मिसेला शह पचीश पचास अशी शहे अशी डिग्री ये पंद्रह डिग्री शहे अशी डिग्री पंद्रह मिसी मिसेला शहे पंचानबे डिग्री हवा कथ बुझे

নেক্স কোশ্চিন দিয়েছি গোটি আয়তকৃতি বগিচা চারিপটে বাড় দেবাইটর কু পচিশ টাকা হিসাব বারশ খরচ হুয়ে বগিচার দৈর্ঘ্য পনেরো মিটর হলে এর ক্ষেত্রফল কে বর্গ মিটর আচ্ছা দেখ বাড় দেওয়া মিটর কু পিশ খরচ হয়েছি কত টঙ্কা খরচ হয়েছি না বারশ টঙ্কা তাহলে পরিসীমাটা বাহার করে আয়ত ক্ষেত্রের পরিসীমটা কিনা চারিপটে দিয়ে হচ্ছে মানে পরিসীম হি বাহরি তো বারশ अड़चाश बुझी पार समे अड़चाश मीटर हमारे परिसीमा सूत्र कौन ना दुई गुण जुक्त प्रस्त दर्घ्य देखिए पंद्रह प्रस्ता को ना इज इक्ल टू अड़चाश प्लस टू एक्स इज इक्ल टू अड़चाश टू अड़चाई रु तिर कठला तले प्रस्तटा हो न दर्घ्यटा हो पंदर तले क्षेत्रफल आम जाने दर्घ्य गुणन प्रस्त तो दर्घ्यटा हो पंदर गुणन प्रस्त न शहे पैंतीस बुझेला शहे पैंतीस वर्ग मीटर हो रहा रनसर रा बुझिपारेक्स्ट क्वेश्चन को तो? जी नेक्स्ट क्वेश्चन देसी नेक्स्ट क्वेश्चन देखिए एक्स इज इक्वाल टू

प्लस माइनस वन बै थ्री तोरो जीरो थ्री टू थी पार्वर जीरो इज्कल टू वन तेल एक्सटा होगा एक्सटा हो गला वा तो ये बाहर थ्री एक्स स्क् थ्री एक्स स्क् मान थ्री इंटु एक्स स्क् मान व स्कोय माइनस थ्री इंटु एक्स मान वह यहाँ के थ्री इंटु व स्क्यर वा थ्री माइनस थ्री इंटु वी कटिगला केीरोन कपशन क्या रईट आनसर बुझिपार लेंगे नेक्स्ट क्वेश्चन को जब নেক্ কোশ্চিন দিয়েছি এক বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল শহে বর্গ সেটিমিটর এর বাহুর দৈর্ঘ্য পচিশ শতকটা কমাই দে ক্ষেত্রফল কে হব আচ্ছা পিলা দেখ শহে বর্গ সেটিমিটর মানে তার দৈর্ঘ্য বর্গ ক্ষেত্র দিয়েছি বাহুর দৈর্ঘ্য কমিটি বাহার না শহে রুট অভর ইজ ইকাল টু দশ না দুই দশমিক দুই পাঁচ বুঝি

ଛତିଶ ହେଲେ ହାରାହାରି ହେଲା କେତେ ନା ଅଠର ଇଏ ହେଲା କେତେ ଚଉଦ ବାର ଚଉଦ ବାର ମିଶିକି କେତେ ହେଲା ଚଉଦ ବାର ମିଶିକି ହେଲା ଛତିଶ ଇଏ ବି ଅଠର ବୁଝିପାରିଲ ସମସ୍ତେ ଇଏ ଷୋହଳ ଆଉ ଅଠର ଷୋହଳ ଅଠର ମିଶିକି ହେଲା ଚଉତିରିଶ ଚଉତିରିଶରେ ହେଲା ସତର ଇଏ ହେଲା ଅଠର ଉଣେଇଶ ଆଉ ଏଗାର ଯୋଉଟା ହେଲା ଇଏ ହେଲା କୋଡିଏ ଇଏ ହେଲା ତିରିଶ ତାର ମଧ୍ୟ ପନ୍ଦର ବୁଝି ହେଲା ତାହେଲେ ସାମାଜିକ ପାଠର ହାରାହାରି ନମ୍ବର ଗଣିତର ହାରାହାରି ନମ୍ବର ଠାରୁ ଅଧିକ ଏଇଟା ଭୁଲୁ ସାମାଜିକ ପାଠର ହାରାହାରି ନମ୍ବର ଅନ୍ୟ ବିଷୟ ଗୁଡ଼ିକର ହାରାହାରି ନମ୍ବର ଠାରୁ ଅଧିକ ଏଇଟା ବି ଭୁଲ ସାମାଜିକ ପାଠର ହାରାହାରି ନମ୍ବର ଗଣିତର ହାରାହାର ନମ୍ବର ସହିତ ସମାନ ଏହା ସହିତ ଇଏ ସମାନ ତେଣୁ ଏଇଟା ହଉଛି ଠିକ୍ ଆନ୍ସର ବୁଝି ହେଲା

ପ୍ରଥମ ଓଭରରେ କେତେ ହେଇଛି ନା ପ୍ରଥମ ଓଭରରେ ଦେଇଛି ଆଠ ତୃତୀୟ ଓଭରରେ ଦେଇଛି ଅଠର ଇଏ ହେଲା ଛବିଶ ତେଣୁ ଏଇଟା ହଉଛି ରାଇଟ୍ ଆନ୍ସର ବୁଝିଗଲା ନେକ୍ସଟ କ୍ୱଶ୍ଚନ ଯିବା ତୁମ ବ୍ୟାଗରେ ଏକା ଆକାରର ତିନୋଟି ନାଲି ବଲ୍ ଅଛି ଓ ଏକା ଆକାରର ତିନୋଟି ନୀଳ ବଲ୍ ଅଛି ଆଖି ବନ୍ଦ କରି ବ୍ୟାଗ ରୁ ଗୋଟିଏ ବଲ ବାହାର କଲେ ତାହା ନୀଳ ରଙ୍ଗର ହେବାର ସମ୍ଭାବ୍ୟ କେତେ ଆଚ୍ଛା ମୋଟ ଆମେ ଜାଣିଛେ ସମ୍ଭାବ୍ୟତା ମାନେ କଣ ନା ଘଟୁଥିବା ଘଟଣାର ସମ୍ଭାବ୍ୟତା ମୋଟ ମୋଟ ଘଟୁଥିବା ଫଳାଫଳ ଭାଇ ମୋଟ ଫଳାଫଳ ତ ମୋଟ ଫଳାଫଳ ହଉଛି କେତେ ନାହିଁ ତିନି ପ୍ଲସ ତିନି ଗୋଟେ ଛଅ ନାଲି ବା ନୀଳ ରଙ୍ଗର ହେବାର ସମ୍ଭାବନା ନୀଳ ରଙ୍ଗର କେତୋଟି ବଲ୍ ଅଛି

তো পিলা মানে আজের ভিডিওরে আমি এনএস এক্সাম এইট ক্লাসর কিছুটা ম্যাথমেটিক্স কোশ্চিন আনসর ডিসকসন কলে তো তোমার যদি কিছু ডাউট রয়ে যাই আজ ভিডিওরে তো তুমি কমেন্ট মাধ্যমে আমি লিখিকি त आज भिडियो सम्पूर्ण भावर देखिथि तुमु बहुत बहुत धन्यवाद को बहुत गुडा नोटिफिकेसन आसु आम स्कलरसिप एक्जाम विषयले हौ कम्बा विभिन्न एक्जाम विषयहरू तुमु जो प्रिपारेसन गर्नु पर्यो तपाईँ आभेदी लर्निङ तरफु तपाईँ प्रिपारेसन र सठिक क्रम बतैदि तासहितप्रति तभेदी लर्निङ सहित जडित हुह त आज भिडियो टु सम्पूर्ण भावर देखिथ बहुत बहुत धन्यवाद थैंक यू